আসসালামু আলাইকুম, আমি সাইদা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাইদাস কিচেনে। চলুন শুরু করি আজকের রেসিপি, তন্দুরি চিকেন। তন্দুরি চিকেনের জন্য আমি এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, একটা 1 কেজির মতো ওজন হবে। এইটাকে আমি খুব ভালো করে ধুয়ে স্কিনলেস করে নিয়েছি। এখন এটাকে আমি হাফ করে নিব। এইভাবে আমি হাফ করে নিয়েছি। তন্দুরি চিকেনটা দেখবেন একটু লাল রঙের থাকে, তাই আমি এখানে জাফরানি রং কিছুটা লাগিয়ে নিচ্ছি আগেই। এটা আপনাদের চাইলে নাও দিতে পারে। সবশেষে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে মিক্স করে নিব। কিছুটা দাগ কেটে দিতে হবে যেন মশলাটা ঠিকমতো ভিতরে ঢুকে। ম্যারিনেট করে রাখব। এইভাবে ঢেকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। গ্রিলারে আমি করব, সেজন্য আমি প্রিহিট করতে দিয়েছি। এবার ঢাকাটা আমি বন্ধ করে দিচ্ছি। এইভাবে 1 মিনিট হয়ে গেলে তারপর আমি